কি বলতে চাচ্ছি গেছিলাম কবে 30 তারিখে তার গেছিলাম ওরা ইসিজি করেছে ইসিজি করে বলছে যে এটা কার্ডিয়াক প্রবলেম আছে বিবেকানন্দে ট্রান্সফার করেছে বিবেকানন্দে এসছে দিয়ে ওদেরকে কবে নিয়ে এসেছিলেন বিবেকানন্দ ওই যে 30 তারিখে সেই দিন ডাক্তার বলছে যে ইয়ে দেখছি আমরা তারপরে পরের দিন যখন বললো বলছে যে ভালো আছে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছিল বলছে যে ক্যালসিয়াম পটাশিয়ামের গণ্ডগোল হয়েছিল দিয়ে বললাম এখন ঠিক আছে বললো হ্যাঁ এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই বললো যে কালকে ছুটি করে দেবো দিয়ে আজকে আমি ছুটি করে নিয়ে গেছি দিয়ে সিঁড়িতে উঠে সিঁড়িতে পরে কি মনে হচ্ছে এখানে কি চিকিৎসা ঠিক হয়নি কি অভিযোগ কি আপনাদের অভিযোগ হচ্ছে ইয়ে ঠিকমতো চিকিৎসা হয়নি না জেনে ছেড়ে দিল ছেলেটাকে যে নর্মাল নয় তাকে বলতে একদম স্টেবল আছে কি করতেন উনি উনি ইএসআই গার্ডের কাজ করতেন কি নাম সুরঞ্জন দে বয়স কত হবে বয়স 53 থাকে কোন থাকে বিধাননগর এসপোর হাউজিং এ হ্যাঁ হাউজিং এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ডাক্তার ইয়ে দোষী ব্যক্তির শাস্তি হোক আর যেন একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ পাওয়া যায় হাসপাতালের সাথে কোনো কথা হয়েছে এখনো না কোনো কথা বলতে চাইনি না আপনার নাম আমার নাম বিধানচন্দ্র দে বাবুকে চাই কি চাই চাই ডাক্তার বাবু বিচার চাই কি দিব বলতে তিনি বলছেন পেশেন্টের ফ্যামিলি ক্ষতি করে চাই না হইছে ডাক্তার গতকাল বলেছেন গতকাল ঠিক আছে আজকে ছুটি দেবো আজকে পেশেন্ট সকাল বেলায় ছুটি দিয়েছে বিকেল 4টার সময় বাড়া গেল ওই ডাক্তার বাবুকে চাই ইন্দ্রগ্রাফি লিখেছেন ডাক্তার বাবু সেটা বলেছেন তারপর ঠিক আছে ওই ডাক্তার বাবুকে চাই ওই ডাক্তার বাবুকে চাই এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন যোগাযোগ 9830106967 আর 9239655323